আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি আমরা একদম মজার একটি বিষয়ে তৈরি করেছি কেন পানি খাবারের স্বাদ বাড়ায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে দেখা যাক পানির ভূমিকা এবং খাবারের স্বাদে আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই এবং পানিও পান করি কিন্তু আপনি জানেন কি পানি খাবারের স্বাদ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন জানে কিভাবে সেটা প্রথমে দেখা যাক যে পানি এবং লালার কি সম্পর্ক পানি মুখের লালা উৎপাদনে সহায়তা করে যখন আমরা খাবার খাই আমাদের মুখে লালা তৈরি হয় যা খাবারকে গলতে সাহায্য করে এবং স্বাদ রিসিপ্টরগুলোকে সক্রিয় করে লালাতে যে এনজাইমগুলো থাকে সেগুলো খাবারকে ভেঙে এর স্বাদকে বাড়িয়ে তোলে মুখের স্বাদ রিসিপ্টর এবং পানির সম্পর্ক আমাদের জিব্বাতে স্বাদের রিসিপ্টর থাকে যা বিভিন্ন স্বাদ যেমন মিষ্টি টক লবণাক্ত এবং তিক্ত এটা আমরা শনাক্ত করতে পারি এই স্বাদ রিসিপ্টরগুলো তখনই কাজ করতে পারে যখন খাবারটি তরল অবস্থায় থাকে এবং পানি এবং তরল অবস্থাটি তৈরি করতে সাহায্য করে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে পানি এবং খাবারের ঘনত্ব পানি খাবারের ঘনত্বকে কমিয়ে দেয় যার ফলে খাবার উপাদানগুলো স্বাদ রিসিপ্টরগুলোর সাথে সহজেই মিলিত হতে পারে এর ফলে স্বাদের অনুভূতি তীব্র হয় এবং আমাদের খাবারের আসল স্বাদ আমরা উপভোগ করতে পারি পানি শুধুমাত্র স্বাদ নয় গন্ধ বাড়াতে সাহায্য করে খাবারের গন্ধ আমাদের স্বাদ অনুভূতিতে বড় ভূমিকা পালন করে পানি খাবারের উপাদানগুলোকে বিচ্ছিন্ন করে যে গন্ধ কণা বের করে তা আমাদের নাক দিয়ে স্বাদের অনুভূতি বাড়ায় বিজ্ঞানীরা বলছেন যে পানি একটি সলভেন্ট হিসাবে কাজ করে যা খাবারের বিভিন্ন রাসায়নিক যৌগকে ভেঙে দেয় এবং স্বাদ রিসিপ্টরগুলোর সাথে প্রতিক্রিয়া ঘটায় এই প্রক্রিয়াটি আমাদের খাবারের স্বাদকে অনেক বেশি বাড়িয়ে তোলে এই ছিল কেন পানি খাবারের স্বাদ বাড়ায় আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আশা করি এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন আর শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে